সেপ্টেম্বর 7 তারিখে আজকে যে তোমাদের পড়া দেওয়া হচ্ছে অন্যান্য বারের মতো অনলাইনে এখন নিচ্ছি কেজি 1 কেজি 1 এর ড্রয়িং ক্লাস নিচ্ছি তোমাদের থার্ড টার্মের জন্য রেডি হতে হবে তোমরা জানো আর তোমাদের যেহেতু একে ছবি আঁকতে মানে আমি একে দেব না পরীক্ষার খাতায় তোমাদের আঁকতে হবে এবং ছবি রং করতে হবে সেই ছবিটা যে আঁকবে একটু বড় বড় সাইজ করে না হলে তোমাদের সুন্দর আসবে এই ছোট ছোট করে যদি আঁকো সেখানে নাম্বার কাটা যাবে এবং রংটা সুন্দর ভরাট করা হবে না এই জন্য আজকের যে ক্লাসটা নেব পেজ নাম্বার 28 পেজ নাম্বার 28 এ তোমরা বই খোলো দেখতে পাবে একটা আপেল রয়েছে আর একটা রয়েছে বই সে বইটা কেমন হয় আর আপেলটা কেমন আঁকতে হয় সেটা আমরা এই ক্লাসে দেখে নেব আমি এইকে দেখাচ্ছি তোমরা দেখো প্রথমে তোমাদের ছোট্ট একটা হিন্টস দেই যেহেতু অনেক আগেও হয়ে গেছে এই দুটো দাগ দিলে দেওয়ার পর নিচের দিকে একটা দাগ দিলে বলো তাহলে প্রথমে হচ্ছে দুটো দাগ কাছাকাছি দাগ দিয়ে আর একটা ফাঁক রেখে নিচের দিকে এইখানে একটা ঠিক মাঝ বরাবর এই দাগটা টেনে দেব আমি এর পূর্ণাঙ্গ রূপটা পরে মানে ওই যে দেখাচ্ছি সাইড দেখাবো তোমাদের প্রথমে আঁকা শেখার জন্য এইটা একটা দাগ দিলাম এইটা একটা দাগ আর একেবারে নিচের দিকে দাগ মাঝ বরাবর কাটা চিহ্ন দিয়ে দিলাম এইটা কি করে আপেল হয় তোমাদের দেখানোর জন্য এইটাকে তুলে নিয়ে এইখানে টাচ করবে ঠিক আছে এখানে নিয়ে গিয়ে এখানেও টাচ করবে তাহলে হয়ে গেল ভি তাই তো ভিটাকে নাবিয়ে এইখানে জুড়াবো এই বটন দিয়ে দিয়ে মিশিয়ে দেবো দিয়ে এই তুলে দেবো দেখো বোঝার অসুবিধা হচ্ছে নাকি দেখো এইটা ভি করে দিলাম মাছ বরাবর এইটা ডান দিকে থাকবে আপেলে ডান এইটাকে ভি দিয়ে তুললাম এখানে বেরোবে না আবার এই দিকেও বেরোবে না ধীরে ধীরে এইটা নিয়ে উপর দিকে তুলে দিলাম এটাও ঠিক এইরকম দিকে দিয়ে ফুলিয়ে ফুলিয়ে ধীরে ধীরে হয়ে গেল আপে এইটা মুছে দেখি হচ্ছে কিনা দেখব দেখো এইটা মুছে দিচ্ছি আর এইটাও মুছে দিচ্ছি আর এইটাও মুছে দিচ্ছি এটা মুছে দিয়ে দেখি সারা দাগটা গেছে মুছে দিয়ে দিই আর এটাও মুছে দেব তাহলে এইটাকে আর একবার